গুরুজি, ওটা কি? ওটা অভয়নগর বাসীর নতুন ভয়, আমার নতুন গুপ্তচর ছায়া মৃত্যু। এখানে কি হচ্ছে? কি হয়েছে মা? আমরা সবাই মিলে এলাকাটা পরিষ্কার করি, তাহলে বৃষ্টির পানি জমবে না। বৃষ্টির পানি না জমলে মশাও হবে না। আমি আগে যে স্কুলে পড়তাম, আমরা সবাই মিলে স্কুলের চারপাশ পরিষ্কার রাখতাম মাসে একবার। আমাদের আর মশাও কামড়াতো না। খুব ভালো, চল তাহলে আমরাও করব। কবে করব? কাল হতে পারে, আগে সবাই বাড়িতে জানাই। ঠিক আছে। হ্যাঁ, আমাদের সবারই ভাষা আগে জানানো উচিত। পরিত্যক্ত কোন পাত্রে পানি জমতে দিবেন না। নোংরা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলুন। মশার জন্মবিস্তার রোধ করুন। মশাবাহিত বাবা, জানো আজ মাইকে বলছে আমরা যেন বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। খুবই ভালো কথা, সেটাই তো উচিত না? কিন্তু কেউ তো কথা শুনছে না বাবা, যার যেখানে ইচ্ছা ময়লা ফেলছে। কিন্তু মা, সবাই তো এক রকম, কি করা যাবে বলো? বাবা, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি আমাদের পাড়া আমরাই পরিষ্কার করব। মানে? আমাদের বাড়ির চারপাশে জমে থাকা ময়লা আমরা পরিষ্কার করব। ওইখানে যাতে মশা না জন্মায়। ওইখানে মশা জন্মালে তো আমাদেরই কামড়াবে, তাই না বাবা? হ্যাঁ। তা কখন করবে মা? কাল সকালে। মা, তাহলে আমিও কাজটা তোমাদের সাথে করতে চাই। নেবে আমাকে?
ঠিক আছে তাহলে তো খুব ভালো হবে বাবা চল কি মজা বাবা আমাদের সাথে কাছে কি হলো ওদের আমরা কাল সকালে এলাকার সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করব যাতে মশা বাড়তে না পারে জানো শিলা আমি বাবা হিসেবে আমার মেয়ে দুটিকে নিয়ে খুবই গর্বিত আচ্ছা ঠিক আছে করো এখন খেতে চলো আচ্ছা যাও আমি আসছি রাহুল ভাই বাড়ি আছেন আরে খান স্যার এই যে এদিকে ও আসেন কাসিন কেমন জি ভালো আছে প্লিজ বসেন আচ্ছা স্কুল বন্ধ তো ঘুমাতে ঘুমাতে একদম বোরিং হয়ে গেছে এই জন্য বেড়াতে আসলাম খুব ভালো কাজ করেছেন রাস্তায় মাইকিং চলছে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করবে হ্যাঁ আমিও মাইকিং শুনেছি আমার মেয়ে দুইটা কালোদের বন্ধুদের নিয়ে এলাকার ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করবে আমিও ওদের সাথে যাচ্ছি বাহ খুব ভালো তাহলে আমাকেও সাথে নেন চলে আসবেন আচ্ছা চলেন চাটা খাই আচ্ছা চলেন স্যার আমি তাহলে ফাতেমাকে টেবিলে খাবার দিতে বলি হ্যাঁ বল আপনার জন্য পুরো বাঙালি খাবার দাবার রান্না করতে বলেছি জানি না খেতে পারবেন কিনা একদম পারবেন না খাদ্য অখাদ্য সব খাবারে অভ্যেস আছে অখাদ্য অখাদ্য বলতে এক দেশের খাদ্য আরেক দেশের অখাদ্য শুধু দেশি বা বলি কেন এক জাতির খাদ্য আরেক জাতির কাছে অখাদ্য হয়ে যায় যেমন আমাদের বাংলাদেশে আদিবাসী আছে এই আদিবাসীদের অনেক খাদ্যই আমাদের কাছে অখাদ্য কিন্তু আমি খেয়েছি যেমন যেমন ইঁদুর সাপ ব্যাঙ শামুকও খেয়েছি দয়া করে আপনি একটু থামুন আমি আর নিতে পারছি না আরো এমন সব অদ্ভুত অদ্ভুত খাদ্য খাবার অভ্যেস আছে আমার যা শুনলে আপনার নির্ঘাত বদহজম হয়ে যাবে যেটুকু বলেছেন সেটুকু আগে হজম করে নি আপনাকে আর বলতে হবে না এগুলো খেলেন কি শখ করে শখ ঠেলায় পড়ে খেলায় পড়লে বাঘেও নাকি ধান খায় আমি তো কোন ছাড় ইঁদুর খেয়েছিলাম আফ্রিকা এক আদিবাসীদের সাথে থাকার সময় বছরের একটা সময় তাদের খাদ্যাভাব দেখা দেয় আর ওই সময় আমিষের চাহিদা মেটানোর জন্য তারা বেশ কিছু ইঁদুর খাঁচাবন্দি করে রাখে তারপরে চলে ইঁদুর ভোজ সে কি ভোজ আমি দুঃখিত ইলিয়াস ভাই আর বলছি না কি মামু কি বুঝলে সব বুঝেছি আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো মোস্তফা ভাই না না আমার কোনো অসুবিধা হচ্ছে না কি বিচিত্র অভিজ্ঞতা আপনি আমি সম্ভবত আজকে খেতেই পারবো না আমি খুবই লজ্জিত না 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 লজ্জা পাবার কিছু নেই আমি এমনিতেও এখন খেতাম না স্যার আমি একটু অফিসে যাচ্ছি কি বলছো ইলিয়াস খেয়ে যাবেন আমাদের সাথে না না স্যার আমি আমি সন্ধ্যায় আবার আসবো স্যার আর খেয়ে যাও না স্যার আমি সন্ধ্যায় আবার আসি এখন যাই আচ্ছা ঠিক আছে যাও আসি কিন্তু ঠিক আছে চলুন আমরা ভেতরে যাই খেয়ে নিই কিন্তু ও ঠিক আছে আরেকবার এসে খেয়ে যাবে আসুন চলো চলো ওই
যে অভয়নদ দেখছো না, ওই অভয়নদে একটা অদ্ভুত ধরনের মাছ আছে, দুই লেজওয়ালা মাছ। দুইটা লেজ? হ্যাঁ, ওই মাছের পেটের ভিতর নাকি জাদুঘরের জীবন লুকানো আছে। ওই মাছের গায়ে নাকি সাতটা রঙও আছে। তুমি কখনো দেখেছো দাদু? না, আমি দেখি নাই, অনেক মানুষে দেখছে, তাগো মুখ থেকে শুনছি। জাদুঘরটা শয়তান তৈরি করে কেন দাদু? ভয় দেখানোর জন্য, সে চায় সব মানুষ তারে ভয় পাক, তাকে মান্য করুক, বিপদে পড়িরা তারা যেন তার কাছে জীবন ভিক্ষা চায়। জাদুঘরটার বাড়িতে আর কে থাকে দাদু? তার দুজন চাকর আছে, তারাই তার সেবা যত্ন করে। তাগো বয়সও নাকি অনেক, শুনছি তারাও নাকি আমার মতো উঁচা লম্বা মানুষ আছে, জাদুকর জাদু দিয়া তাগরে বামুন বানায় রাখছে। তাই কেন? তা তো জানি না দাদু, তয় ওই দুই বেটারে আমি লম্বা দিচ্ছি। আচ্ছা দাদু, ওই বাড়ির মধ্যে তুমি কখনো গিয়েছো? না, ওর তা দাদু ওই দিকে কোনোদিন যায়ও না। ছোটবেলায় আমার এক দোস্ত ওই বাড়িতে গেছিল, হীরা আয়ে কোনোদিন কথা কইতে পারেনি, এর কিছুদিন পরে গেল মরি। মরে গেল? শোনো দাদু, ওই বাড়ির আশপাশ দিয়ে কোনোদিন যায় না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। এটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। মামু, এটা দিয়ে কত দূর দেখা যায়? অনেক দূর। এটা হচ্ছে সমুদ্রের নাবিকদের দূরবীন, আমাকে একজন দিয়েছিল, আর এটা এখন থেকে তোমার। ধন্যবাদ মামু। বাবা দেখো দূরবীন মামু দিয়েছে। তাই? মাও দিয়েছে? যাও খেলা করো। আপনি আপনার বোনের সাথে দেখা করেছেন? না, দেখা করবো না বলেই ভাবছি। কেন দেখা করবেন না? কেন? আসলে আমার মনের কোণে আনিবুর একটা ছবি আছে, খুব সুন্দর একটা ছবি। সেই 20 বছর আগে সারাক্ষণ হেসে খেলে বেড়ানো প্রাণবন্ত একটা ছবি। এখনকার ছবিটা আমি আর দেখতে চাই না, আমার ভালো লাগবে না। ও আচ্ছা। তাই বলে কখনোই যে দেখবো না সেই শপথ আমি করিনি, মন চাইলে গিয়ে দেখে আসবো। আনুপুর একটা অলৌকিক শক্তি ছিল জানেন, সেটা শুধু আমি জানতাম, কেবল আমিই জানতাম। আর ওই অলৌকিক শক্তিটাই আনুবুর জন্য কাল হয়েছিল। কিরকম? আনুবু ভবিষ্যৎ দেখতে পেত। হ্যাঁ, হঠাৎ হঠাৎ মুখে যা বলতো তা ঘটে যেত। প্রথম প্রথম কেউ এটা বিশ্বাস করতো না, কিন্তু একটা সময় আনুবুর কথা মতো অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেল, আর তারপর থেকেই পরিবারের সবাই তাকে অলক্ষী বলা শুরু করল। এরপর বাড়ির সবাই মিলেই তার মুখ বন্ধ করাটাই জরুরি বলে মনে করল। বাবা, তাই আপনি এক কাজ করুন, আপনি হোটেল ছেড়ে দিয়ে এসে আমাদের এখানে একদিনে অতিথি হয়ে যান। হ্যাঁ, আমাদের এখানে এসে পড়ো না।
আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার সঙ্গটা আমার জন্য একটা বোনাস হয়ে গেল। আপনি কি তাহলে আজই চলে আসবেন? আজই দেখি, চা হবে নাকি? মন্দ হয় না। এই ফাতেমার মা, আমাদের দুজনের জন্য দু কাপ চা দিয়ে যাও না। বল, তোরা কি চালান করতে যাচ্ছিস? আমি কিছু জানি না স্যার, আমার ছাইরে দেন স্যার, আমি ওই সকাম ছাইরে দিই স্যার। ভালো কথা, যারা করছে তাদের নাম বল। বিশ্বাস করেন স্যার, বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমি ওই কাম ছাইরে দিই স্যার অনেক দিন আগে। আমি কি ইচ্ছা জানি না স্যার, আমি কিভাবে নাম জানি না স্যার, আমি কাউরে চিনি না স্যার। সব চুরি একই কথা বলে, তবে তুই যদি সত্যি কথা বলিস তাহলে তোকে সত্যি সত্যি ছেড়ে দেবো, আর না বললে কি হবে সেটা তো তুই জানিসই। সত্যি কথা বল, এরপরে কিন্তু মুখে আর কোনো কথা হবে না, কথা হবে ডান্ডায়। আচ্ছা বলেন কি যেন বলছিলেন। আমি স্যারের কাছ থেকে শুনেছি অর্ক প্রায় 1 কোটি টাকা সম্পত্তির মালিক, অর্কের মায়ের উত্তরাধিকার সূত্রেও পেয়েছে। আমার কাছে কি মনে হয় জানে, ওই লোকটা অর্কর এই সম্পত্তির ভাগ নিতে এখানে এসেছে। কিন্তু স্যার ওনাকে কেন এত প্রশ্রয় দিচ্ছে? ভোলা সাহেব, স্যার তো খুব সরল মনের মানুষ, আসলে এই সময়ে স্যারকে ছেড়ে আমারও অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছে করছে না, কিন্তু অর্কর মায়ের কাছ থেকে ওই লোকটা সম্পর্কিত তথ্য আমাকে জানতে হবে। আচ্ছা, আপনি আমাকে এ ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবেন? মনে হয় পারবো, ওখানকার কারাপ্রধান হাফিজ স্যার আমাকে খুব স্নেহ করেন, ওনার কাছে আবদার করলে উনি আমার আবদার ফেলতে পারবেন না। দেখি আজই আমি স্যারের সাথে কথা বলব। খুবই ভালো হয়, আমি তাহলে এখন উঠি, স্যারের বাড়ির দিকেই যাব। ঠিক আছে, সময় পেলে আমিও একবার ঘুরে আসব, ওনার সাথে পরিচিত হওয়া যাবে। ঠিক আছে, আসছি তাহলে। জি। হয়ে যাবে। আচ্ছা অর্ক, তোমার কি খেলতে ভালো লাগে, ফুটবল না ক্রিকেট? আমার খেলতে ভালো লাগে না। আরে তুমি তো পুরো আমার মতো, আমারও ছোটবেলায় খেলতে ভালো লাগতো না। আচ্ছা তাহলে তোমার কি করতে ভালো লাগে? আমার তোমার মতন পালাতে ইচ্ছে করে। চল। দুরন্ত